এই জঙ্গলে কোনো বাঘের ভয় নেই এখানে বাঘ আসে না কেননা আমাদের মাতলা নদীর ওপারে যে টাইগার জঙ্গল ওখানে বাঘের দেখা যায় ওখানে বাঘ থাকে ওখানে হরিণ থাকে সব কিছু থাকে আমাদের এটা পেয়ারি নদী তাই এখানে বাঘের কোনো ভয় নেই তবে মাঝে মধ্যে ওঠে দেউলবাড়ি যেটা বিধবা পড়া হয় ওখানে মাঝে মধ্যে উঠতে দেখা যায় আমাদের এখানে কুমির এসেছিলো আজ থেকে পনেরো ষোলো বছর আগে তখন আমি ছোটো ছিলাম যাই হোক বাবা দেখাতে নিয়ে গেছিলো সেটা মনে পড়ে না বাবা মনে করে মনে করে দিলে তারপর মনে পড়ে নাহলে আমরা কেমন কমিরটা দেখেছি আমাদের এই চরের উপর সেটা মনে নেই তো যাই হোক আমরা এখন দশ থেকে বাহরখানা কাঁকড়া ধরলাম একটু ছোটো সাইজের একটু বড় কাঁকড়া হলে দামটা বেশি পাওয়া যায় তো সাত আটটা সুদ আমাদের এখানে দেওয়া আছে থোপা তা সেই থোপা এই দিক থেকে ধরে ওই দিকে যেতে না যেতে আবার প্রতিটা কাঁকড়া ধরছে টানছে ছাড়ছে এইভাবে হচ্ছে তা যেগুলো ধরতে পারছে সেগুলো দেখাচ্ছে কোনোটা ধরতে পারছে না সেগুলো দেখাচ্ছি না যাই হোক বাবা আর একটা সুতের কাছে চলে গেছে তা প্রতিটা বাবার সাথে হেঁটে হেঁটে যেতে যেতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে কারণ আমি ক্যামেরা ধরে আছি তার জন্য একটু ভয় লাগছে